বলছে আমার মা বাপের বাড়ি যখন যেতেন তখন মাঝি নৌকা ঘাটে বেঁধে আধা কিলো দূরে যায় দাঁড়ায় থাকত, আর আমার মা নৌকায় সরে বসতেন, তারপরে মাঝি এসে নৌকা ছাড়ত। এই ছিল আমার মায়ের পর্দা। তমাম বিশ্বের কিয়ামত পর্যন্ত আগত সমস্ত ছাত্র তালেবেলদেরকে তিনি বললেন, বুখারী পড়ার আগে তোমার নিয়ত আগে ঠিক করো। আপনার ভাই যদি সিগারেট খায়, যদি ছোট ভাই হয় এক থাপ্পড় মারতে পারেন, ধমক দিতে পারেন, আর বড় ভাই যদি সিগারেট খায় তখন কি করবেন? বলবেন, ভাইজান আপনি বড় হয়ে যদি এই কাজ করেন তা আমরা ছোটরা কি করব। এক আলেম সাহেব বলছেন, লুচ্চারা রাস্তায় মেয়েদেরকে ভোগ করে আর আহলাদিসরা মেয়েদেরকে মসজিদে নিয়ে ভোগ করে। সরকারিভাবে মাদকের বার কায়েমের অপতৎপরতা চলছে। সদাশয় সরকারের কাছে অনুরোধ, এই আত্মঘাতী সিদ্ধান্ত বাংলার মাটিতে নেবেন না। রাজশাহী তাবলিগী ইজতেমা আগামী 10 এবং 11 মার্চ বৃহস্পতি এবং জুমাবার আপনারা সবাই যাবেন, আপনাদেরকে এই মর্মে দাওয়াত দিলাম। গত বছর তাবলিগী ইজতেমার মাঠ ক্রয় বাবদ আমরা টাকা কালেকশন করেছিলাম প্রায় 3.25 কোটি টাকা দিয়ে প্রায় 13 বিঘা মাটি খরিদ করা হয়েছে আলহামদুলিল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ওয়াকাল আন-নাবিউল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু মান তাবিআহুম ইলা ইয়াউমিল কিয়ামা মিন গায়রি আন ইয়ুনতাকাসা মিন উজুরিহিম শাইআ। রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি নিরাকার নন, যার আকার আছে, সর্বত্র বিরাজমান নন, আর সে আজিমে গৌরবান্বিত। যাবতীয় দরুদ ও সালাম সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি নূরের তৈরি নন, মাটির তৈরি আদম সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতা মণ্ডলীকে দিয়ে সেজদা করিয়েছিলেন। নূরের তৈরি ফেরেশতা মাটির আদমকে সেজদা করলেন, এখান থেকে প্রমাণিত হল নূরের তুলনায় মাটির মর্যাদা অনেক বেশি। নবীকে মর্যাদাহানি করার জন্যই নবীকে নূরের তৈরি বলা হয়। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি নিজের তরফ থেকে গায়েবের খবর জানতে পারতেন না, আল্লাহ না জানানো পর্যন্ত। মহান আল্লাহ পাক বলেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত তাকে ওহি করা না হয়। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি এন্তেকাল করেছেন, তার জানাজার সালাত হয়েছে, তাকে দাফন করা হয়েছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। মহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃমণ্ডলী, জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, আজকের আলোচ্য বিষয় পাঁচমিশালী। পাঁচমিশালী মানে হল এক ভাগা মাছের মধ্যে অনেক রকম মাছ থাকে, এটাকে বলা হয় পাঁচমিশালী। যারা গরিব মানুষ তারা অল্প পয়সায় পাঁচমিশালী এক ভাগা মাছ কিনলে তিন চার পাঁচ সাত রকমের মাছের স্বাদ এক ভাগাতেই পেয়ে যান। আমাদের যেহেতু সময় কম, অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে হবে, কাজেই অল্প অল্প করে কয়েকটি বিষয় নিয়ে বলবো ইনশা আল্লাহ। প্রথম যে বিষয় নিয়ে বলবো তা হলো তাবলিগে দিন, দিনের দাওয়াত। সম্মানিত উপস্থিতি, আপনাদের এলাকার দামাল ছেলেরা চাঁদা কালেকশন করে মানুষের কাছে ভিক্ষে করা যে কত কঠিন কাজ, যে করে সে জানে। বহু কষ্ট করে ছেলেরা এই আয়োজন করেছে, মুরব্বীদের সহযোগিতা আছে। কেউ হয়তো মনে করতে পারেন এটার কি দরকার, কেউ হয়তো কিছু দিতে চান, আবার কেউ সমালোচনাও করেন। আপনাদের এলাকার ছেলেরা এই মাহফিলের আয়োজন না করে এখানে যদি একটি গানের আসর বসাত ফেরাতে পারতেন? না, ছেলেরা যে একটি ভালো কাজ করেছে এই জন্য আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেই কি শুকরিয়া হয়ে যায়? না। মহান আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইরমালু আলা দাউদা শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ পাক বলছেন, হে দাউদ পরিবার, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো আমল করে। আমল করলে শুকরিয়া আদায় হয়, শুধু আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় পূর্ণ হয় না। আল্লাহ পাক বলছেন, লাইন সাকার তুম লাযিদান্নাকুম ওয়ালা ইন সাকার ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি যদি শুকরিয়া করো তাহলে আমি বাড়িয়ে দেব, আর যদি না শুকর করো তাহলে আমার আযাব বড় কঠিন। আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন
সে নিয়ামতকে যথাযথভাবে কাজে লাগানোর নাম সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক চোখ দিয়েছেন, সেই চোখকে ভালো কাজে লাগানোর নাম চোখের শুকরিয়া। আল্লাহ কান দিয়েছেন, কানকে ভালো কাজে লাগানোর নাম কানের শুকরিয়া। আল্লাহ পাক হাত দিয়েছেন, হাতকে ভালো কাজে লাগানোর নাম হাতের শুকরিয়া। আল্লাহ পাক টাকা পয়সা দিয়েছেন, টাকা পয়সা ভালো কাজে লাগানোর নাম টাকা পয়সা অর্থকরীর শুকরিয়া। যদি এইসব নিয়ামত ভালো কাজে লাগানো হয়, আল্লাহর ওয়াদা যে আমি আরো বাড়িয়ে দেব। আর যদি খারাপ কাজে লাগানো হয়, তাহলে আল্লাহর আজাব বড় ভয়াবহ। আমরা ইনশাআল্লাহ ভালো কাজে অংশ নেওয়ার চেষ্টা করব। এই যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এটা একটি দাওয়াতি কর্মসূচি। এখান দিয়ে দিনের দাওয়াত হয়। পৃথিবীর বুকে সবচেয়ে বেশি, সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হলো দাওয়াত। দাওয়াতের এত নেকি পৃথিবীর আর কোনো ইবাদতে নেই। সেই মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, মান দা ইলা হুদান, যে ব্যক্তি কাউকে ডাকলো একটি ভালো কাজে। এই বাবার একটা মশার কয়েল একটু নিচে দাও বাবা, মশা তো মেহমানও মানে না, মেহমান মানে না মশা। বলছিলাম যে দাওয়াতি কাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার সমতুল্য নেকি পৃথিবীর আর অন্য কোনো কাজে নাই। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, মান দা ইলা হুদান, যে ব্যক্তি কাউকে ডাকলো যে কোনো ভালো কাজে। হাদিসের শব্দগুলি ভালো করে বোঝেন, মান যে কেউ, যে কেউ ডাকলো, তার মানে মুফতি হওয়া জরুরি নয়। দিনের দাওয়াত দেওয়ার জন্য মুফতি হওয়া জরুরি নয়, আলেম হওয়া জরুরি নয়। যতটুকু আপনি জানেন ততটুকুই দাওয়াত দিতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, একটি আয়াত যদি তোমার জানা থাকে তাহলে এটা তুমি মানুষের কাছে প্রচার করো, পৌঁছিয়ে দাও। মানুষ মারা গেলে যেই নেকিগুলি তার জারি থাকে, তার মধ্যে একটি হল সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন বিদ্যা যেই বিদ্যা দ্বারা মানুষ উপকৃত হয়। এখানে ধর্মীয় বিদ্যা বলা হয়নি, এমন বিদ্যা যেই বিদ্যা দ্বারা মানুষ উপকৃত হয়। এই গাছের শিকড় বেঁটে অমুক রুগীকে খাওয়ালে উপকৃত হয়, এই গাছের পাতা দিয়ে স্যাক দিলে ব্যথা দূর হয়, এরকম যদি দুনিয়াবি কোনো উপকারী বিদ্যা থাকে, আপনি বলে গেলেন যে ব্যথা যদি হয় কালো জিরার তেল মালিশ করলে ব্যথা কিছুক্ষণের মধ্যেই নাই হয়ে যায়, এই বিদ্যা আপনি বললেন, আপনার বলার কারণে যত মানুষ এই বিদ্যা থেকে উপকার পাবে কিয়ামত
পর্যন্ত আপনার অ্যাকাউন্টে নেকি জমা হবে। আপনি একজন বেনামাজিকে নামাজি বানালেন, আপনার দাওয়াতে কোন একজন বেনামাজি সালাতে অভ্যস্ত হল, সেই বেনামাজি আবার দশজনকে সালাত শিখালো, সেই দশজন একশো জনকে শিখালো, সেই একশো জন আবার এক হাজার লোককে শিখালো, সেই এক হাজার আবার দশ হাজার লোককে শিখালো, সেই দশ হাজার লোক আবার এক লাখ ব্যক্তিকে শিখালো। কিয়ামত পর্যন্ত এই সিলসিলা যতদিন পর্যন্ত জারি থাকবে, আপনার দাওয়াত পেয়ে যে লোক সালাতে এসেছিল, সেই লোকের দাওয়াত পেয়ে আরাত যারা এসেছিল, কিয়ামত পর্যন্ত এই দাওয়াত যতদিন চলবে, আপনি কবরে শুয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ নেকি পেতে থাকবেন। বলেন তো এবার দাওয়াতি কাজের পাওয়ার কত? পৃথিবীর বুকে এত বড় পাওয়ারফুল এবাদত আর নেই। ডাক্তার জাকের নায়েক, পিস টিভির প্রতিষ্ঠাতা ডাক্তার জাকের নায়েক, যার পিস টিভির দাওয়াত পেয়ে, যার দাওয়াতে লক্ষ লক্ষ বেদিন ইসলাম গ্রহণ করেছে, আল্লাহু আকবার, হাশরের ময়দানে ডাক্তার সাহেব উঠবেন লক্ষ লক্ষ লোকের নেকি নিয়ে, আর আপনি যে বলছেন তাকে ইহুদির দালাল, আল্লাহর কসম, ডাক্তার জাকের নায়েক যদি ইহুদির দালাল না হন, আল্লাহ আপনাকে ইহুদির দালাল হিসাবে হাসরে তুলবেন। মুখ সামলায় কথা বলতে হবে, যা ইচ্ছা তা বলা যাবে না। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্না আস-সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ, ইন্না আস-সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ বলেন, নবীগো, আপনার যেই বিষয়ে জানা নাই সেই বিষয়ে আপনি কোন মন্তব্য করবেন না। কাকে বললেন? নবীকে আল্লাহ বলছেন, যা আপনার জানা নেই তা আপনি বলবেন না। ওই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ প্রশ্ন করলে জানা থাকলে উত্তর দিতেন, আর জানা না থাকলে আসমানের দিকে চেয়ে থাকতেন, ওহি নাজিল না হওয়া পর্যন্ত তিনি কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরগিজ না গুফতে, তা না গুফতে জিব্রাইল, জিব্রাইল আরগিজ না গুফতে, তা না গুফতে কেরদেগার। গলাটা একটু বসে গেছে, বৃষ্টির পানি, গরম পানি লাগবে না, বৃষ্টির পানি গায়ে পড়েছিল হালকা, আর ঠান্ডা লেগেছিল, মানে পাবনাতে প্রোগ্রামে গেলাম তো, তো এই চার চাক্কার গাড়ি যায় না, রাস্তাটা কাঁদো, বলে গাড়িটা এখানে রাখেন, মোটর সাইকেলে নিয়ে যাই। মোটর সাইকেলে নিয়ে গেল খোলা বাতাসে, ফেরার পথে শরীর ঘেমে গেল,
সেই ঘামা শরীরে আবার মোটর সাইকেলে ফিরে এলাম, তারপরে ঠান্ডা লেগে গেল। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন কণ্ঠস্বরকে আবার ঠিক করে দেন, আল্লাহুম্মা আমিন। কথা বোঝা যায় তো নাকি? আল্লাহ বললেন নবীকে যে তোমার জানা নেই তা তুমি বলো না। আল্লাহ পাক নবীকে সার্টিফিকেট দিলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারগিজ না গোতে কাতা না গোতে জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গোতে তা না গোতে কেরদেগার। মুহাম্মদ সাল্লাম নিজের থেকে কোনো কথাই বলেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে ওহি নাজিল না হয়। আল্লাহর তরফ থেকে ওহি নাজিল হলে তারপরে নবী কথা বলেন, নিজের তরফ থেকে কোনো কথা বলেন না। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার চরিত্রেও মদিনার মুনাফেকেরা কি করেছিল, কলঙ্ক লেপন করেছিল। আপনারা সব জানেন ঘটনা। এখান থেকে আমি দুইটি শিক্ষণীয় পয়েন্ট আপনাদেরকে বলতে চাচ্ছি। এক নম্বর হল, মা আয়েশা সিদ্দিকার চরিত্র নিয়েও যদি মানুষ কথা বলে, যাদেরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তাদের সম্পর্কেও বাজে কথা বলতে যদি মানুষ দ্বিধাবোধ না করে, তো তুমি আমি আবার কি? বাংলাদেশের একজন বরেণ্য আলেম, তিনি এখন জেলখানায় আছে, আলেম সাহেবকে জিজ্ঞেস করছে যে আপনি অমুক যুদ্ধের সময় অমুক জেলের মেয়েকে ধর্ষণ করেছিলেন। আলেম সাহেব অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর, 200 অভিযোগ আনা হলো তার নামে, বাছাই করে 50টা থাকলো আর 150 অভিযোগ নাকচ করা হলো। সেই 50টার মধ্যে এটাও একটা যে আপনি অমুক যুদ্ধের সময় নারী নির্যাতনের সাথে জড়িত ছিলেন। কোন আলেম নারী নির্যাতনের সাথে চরিত্রহীন কাজে জড়িত এটা আমরা বিশ্বাস করি না। যারা অভিযোগ করেছে তারাও জানে এটা সঠিক নয়, এটা হলো রাজনৈতিক প্রতিহিংসা। তোমার মতো বিচারকের বিচার যিনি করবেন তিনি হলেন আহকামুল হাকিমিন। আল্লাহ পাক বলেন আলাইসাল্লাহু বিআহকামুল, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি বিচারকের বিচারক নন? তোমার মতো বিচারকের বিচার করার জিম্মাদারি আল্লাহ গ্রহণ করেছেন। দুনিয়াতেও বিচার হবে, আখেরাতেও বিচার হবে। বন্ধুগণ, বলছিলাম যে মানুষ মানুষের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করে না। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন মানুষের দাবি অনুযায়ী যদি তার দেওয়া হতো তাহলে অপরের গায়ের রক্ত নিজের বলে দাবি করত। কি মনে করলেন? আপনি এসে বলতে পারেন যে এই ঘড়ি মাদানী সাহেব এটা আমার ঘড়ি, বলতেই পারেন। আপনার ঘড়ি হয়তো ভুলে আমি হাতে দিয়ে আসছি, আপনার ঘড়ি আর আমার ঘড়ি একই রকম মনে করেন, তাই আমি ভুল করে আপনার ঘড়ি হাতে দিয়ে
চলে এসেছি আর আমারটা রয়ে গেছে বালিশের তলে, হতে পারে না? আপনি বললেন এটা আমার আর আপনারটা বালিশের তলে, একজনের ঘড়ি আর একজনের হাতে উঠতেই পারে, কিন্তু আপনার গায়ের রক্ত আমার গায়ে আসবে না। আপনি বলবেন যে আপনার গায়ে যে রক্ত চলে ও রক্ত আমার। আল্লাহর নবী বলছেন মানুষের দাবি অনুযায়ী যদি মানুষকে দেওয়া হতো তাহলে মানুষ অপরের গায়ের রক্ত নিজের বলে দাবি করত। কত ভয়ানক কথা এবার বোঝেন। বলছিলাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রেও কলঙ্ক লেপন করতে মদিনার বাসিন্দা আল্লাহর নবীর মসজিদের মুসল্লি আল্লাহর নবীর পিছনে সালাত আদায় করে ওই মুনাফেকরা, সেই মুনাফেক নবীর স্ত্রীর চরিত্রে কলঙ্ক দিতেও দ্বিধাব করে না। তা আপনি লালু আর আমি ভুলু, লালু ভুলুর বিরুদ্ধেও মানুষ কথা বলতে দ্বিধাবোধ করবে না। বাংলাদেশের এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ ডক্টর প্রফেসর আসাদুল্লাহ আল গালিব স্যার, তাকেও মিথ্যা মামলা 11টা দিয়ে জেলখানায় 3 বছর 6 মাস 6 দিন কারাগারে রাখা হয়েছিল, রাখে নেই। কিন্তু এত বড় আলেমে দিন, এত বড় একজন স্কলার, তাকে সাইকেল চুরির মামলায় চার্জশিটের মধ্যে নাম দিয়েছে। সাইকেল চুরি করতে গেছিলেন ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব শাহ, নৌজুবিল্লাহ মিজালে। বন্ধুগণ, বলছিলাম যে আল্লাহর নবীর স্ত্রীর চরিত্রে কলঙ্ক লেপন করা হলো, আল্লাহর নবী চুপচাপ বসে রইলেন। কতদিন বসে থাকলেন? প্রায় 1 মাস, 1 মাসের বেশি হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা বোনেরা একটু শোনেন ভালো করে, আল্লাহর নবী বললেন তুমি বাপের বাড়ি চলে যাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন না বাপের বাড়ি কেন যাব, ঘটনা কি, কেন বাপের বাড়ি যেতে হবে? এ বাদানুবাদ না করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপের বাড়ি চলে গেলেন। গেলেন কেন? নবী বলেছেন তাই গেলেন, স্বামী বলেছেন তাই গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কথা নবীর কথা কিভাবে মানতেন হাদিস থেকে বোঝা যাচ্ছে। রাতের বেলায় বিরাট লম্বা ঘটনা, ঘটনার সংক্ষেপে বলি, ঘটনা বলে আমি সময় ক্ষেপণ করতে চাই না। রাতের বেলায় আবু বকর সিদ্দিকের বাড়িতে কাজের মেয়ে ছিলেন, তার নাম হলো উম্মু মিস্তা, মিস্তার মা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই মিস্তার মা ওঠো তো, কি হয়েছে? বলে আমি একটু বাথরুমে যাব, আমাকে নিয়ে চলো। মিস্তার মা উঠতে গিয়ে চাদরে প্যাঁচ খায় ধুরমুর করে পড়ে গেলেন নিচে। অনেক সময় কাপড় পেঁচায় যায় শরীরে, উঠতে গিয়ে মানুষ কি হয় পড়ে যায়। তো পড়ে গেল মিস্তার মা চাদরে পেঁচিয়ে, চট করে বকে উঠল, মেস্তা ধ্বংস হোক। কিছু মানুষ আছে বিপদ হলেই কাউকে না কাউকে বকা দেয়, পিছল খায় পড়ে গেল, ইন্নালিল্লাহ বলা মুখ দেবে হয় না। কোন অমুকের বাচ্চা এখানে পানি ফেলছে রে, গালি। আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহ
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাবাই কয়েলটা একটু সরায় নিয়ে যাও, এখন মশা চলে গেছে। কয়েল খুব মারাত্মক ক্ষতিকারক জিনিস, আপনারা পারতপক্ষে এটা ব্যবহার না করার চেষ্টা করবেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, মুসিবাতুন শব্দ হলো ইসমে নাকেরা, মুসিবাতুন শব্দ ইসমে নাকেরা মানে অনির্দিষ্টবাচক বিশেষ্য, যে কোন ধরনের মুসিবত ছোট হোক বড় হোক, দিনই হোক দুনিয়াবি হোক, রাজনৈতিক হোক সামাজিক হোক পারিবারিক হোক অর্থনৈতিক মুসিবত হোক শারীরিক মুসিবত হোক, যে কোনো ধরনের মুসিবত হলে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা সিদ্দিকা মিস্তার মাকে বললেন, মিস্তার মা, তুমি এত রাতে তোমার ছেলেকে গালি দিচ্ছ কেন? মিস্তার মা, রাতের বেলায় ছেলেকে বদদোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আসমানের দরজা খোলা আছে, আল্লাহর রব্বুল আলামিন প্রথম আসমানে গভীর রাতে নেমে আসেন বান্দার দোয়া কবুলের জন্য, আল্লাহ রব্বুল আলামিন এই সময় নির্ধারণ করেছেন। মিস্তার মা ছেলে জন্য এমন বদদোয়া কেন করছ? মিস্তার মা বলছেন, আয়েশা তুমি কি জানো না তোমার চরিত্রে কলঙ্ক লেপনের পেছনে আমার ছেলে মিস্তাও জড়িত আছে। মা আয়েশা সিদ্দিকা বলছে, কি হয়েছে গো মিস্তার মা, বুঝলাম না তো কিছু। তোমার স্বামী যে বাপের বাড়িতে পাঠালো, তো তুমি কি জিজ্ঞেস করো নি কেন? তো বাপের বাড়ি চলে আসলে জিজ্ঞেস করলে না কেন যাব? বলছেন নবী বলেছেন তাই আমি চলে এসেছি, স্বামী বলেছেন বাপের বাড়ি যাও, আমি স্বামীর আনুগত্য করে চলে এসেছি, কেন যেতে হবে? আমি তো শুনিও নাই জানিও না। গাজোয়ে বানি মুস্তালাকের যুদ্ধের দিনে তুমি যে পিছনে পড়েছিলে, তোমাকে যেই সাহাবি উঠে চড়িয়ে নিয়ে এসেছিল, সাহাবিটার নাম কি ছিল? সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল ইলমু বিতআল্লুম ওয়া সুনি, ম্যারাডোনার নাম মুখস্থ আছে, শাহরুখ খানের নাম মুখস্থ আছে, মুখস্থ আছে জর্জ বুশের নাম, মুখস্থ আছে নরেন্দ্র মোদীর নাম, মুখস্থ আছে চরিত্রহীন লম্পট নায়ক নায়িকার নাম, সাহাবীর নাম মুখস্থ থাকে না। সফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিরাট লম্বা ঘটনা, প্রত্যেকটা পরতে পরতে শিক্ষণীয় কথা। সফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে রয়ে গেছেন। মা আয়েশা সিদ্দিকার পাশে গিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে উটটাকে বসিয়ে দিয়ে বললেন, মা জননী, আপনি হলেন মুসলিমদের মা, আপনি আমারও মা, আপনি উটে সওয়ার হন, আমি সসম্মানে আপনাকে মদিনায় পৌঁছায় দিব। মা আয়েশা সিদ্দিকা উটের উপরে সওয়ার হলেন। জলিলুল কদর সাহাবি সফওয়ান বিন মুআত্তাল উটের উপরে নিজে সওয়ার না হয়ে উটের লাগাম টেনে পুরা রাস্তা হেঁটে হেঁটে মদিনায় এনে মা আয়েশাকে সসম্মানে পৌঁছায় দিলে। সাহাবিদের আদব কত দেখেন, সাহাবিরা ওই
সসম্মানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই উঁটে চড়িয়ে লাগাম ধরে টেনে নিয়ে গেলেন। এখন আমরা কোনো সময় সপরিবারে কোনো এলাকায় যাই, আমানুল্লাহ মাদানী সপরিবারে এসেছেন আপনাদের কোচন্না গ্রামে। এখন গাড়িটা থামলো, মাদানী সাহেবের পরিবার নামবেন, চারদিকে লোক ঘিরে গেল, আপনার এখানে ঘেরে নাই বলতেছি কোনো এলাকায় ঘিরল, তখন কি ঘেরার টাইম? মাদানী সাহেব যদি সম্মানী হয়ে থাকেন, তার পরিবারও সম্মানী, তিনি গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকবেন, তো আপনারা ফাঁকে চলে যান, গাড়ি ঘিরে দাঁড়ায় থাকলেন, বেচারি নামে কেমনে, গাড়িতে ওঠে কেমনে? সাহাবি কি করলেন, উট বসিয়ে দিয়ে উটের উপরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে উটের উপরে সওয়ার করে দিয়ে টেনে টেনে নিয়ে গেলেন। মদিনায় পৌঁছানোর পরে মুনাফিক বেঈমান তারা এই জলিলুল কদর সাহাবি এবং মা আয়েশা সিদ্দিকার নামে কথা তুলতে দ্বিধাবোধ করে না। পর্দা তো এখন নেই, রবীন্দ্রনাথ ঠাকুরের মা, রবীন্দ্রনাথ ঠাকুর কি মুসলমান না হিন্দু? কড়া হিন্দু। রবীন্দ্রনাথ ঠাকুরের মা সম্পর্কে বলা হয় তার মা গঙ্গায় স্নান করতে যেত পালকিতে চড়ে, পালকিটা বেয়ারাররা পানির মধ্যে ডুবায় অর্ধেক ডুবায় রাখত, পালকির ভিতরে রবি ঠাকুরের মা গোসল করত, গোসল করে টুকা দিত, তখন বেয়ারাররা পালকি তুলে আনত। আবুল হোসেন ভট্টাচার্য ইসলাম গ্রহণ করেছিলেন, তার নাম ছিল সুদর্শন ভট্টাচার্য। বলবেন গল্প শুনে কি হবে, আল্লাহ বলছেন ফাকসুসিল কাসাসা, মাঝে মাঝে গল্প শোনাও, লাল্লাহুম ইয়াতাযাক্কারুন, সেই গল্প থেকে যারা তার শিক্ষণীয় পায়। আবুল হোসেন ভট্টাচার্যের মায়ের চেহারা ছিল সুন্দর, ওই জন্য তাই তার দাদি পুত্রবধূকে ডাকতেন রাঙা বউ বলে, ছেলের নাম ছিল সুদর্শন ভট্টাচার্য। আবুল হোসেন ভট্টাচার্য তার একটা বই লিখেছেন, আমি কেন মুসলিম হইলাম, আমি কেন ইসলাম গ্রহণ করলাম, এই বইয়ের মধ্যে তিনি এসব ঘটনা উল্লেখ করেছেন। বলছে আমার মা বাপের বাড়ি যখন যেতেন, তখন মাঝি নৌকা ঘাটে বেঁধে আধা কিলো দূরে যায় দাঁড়ায় থাকত, আর আমার মা নৌকায় সরে বসতেন, তারপরে মাঝি এসে নৌকা ছাড়ত। এই ছিল আমার মায়ের পর্দা। মা আমাকে শেষবারে ডাকলো, বাবা তুমি ইসলাম গ্রহণ করেছ, তা আমি তোমাকে শেষবারে দেখতে চাই। মা আমাকে বললেন, মায়ের কাছে গেলাম, মা আমাকে দুইটা কথা বললেন, একটা বললেন লড়কে লেঙ্গে পাকিস্তান কায়েম হোঙ্গে আল কোরআন, তোমার পাকিস্তানে কোরআন কায়েম হবে, কিন্তু পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যার মাধ্যমে তোমাদের আল কোরআন কায়েম হয়েছে। আরো বললেন, বাবা জীবনে কোনোদিন বেপর্দা হই নাই, কোন মুসলিম যুবক তো দূরের কথা, কোন হিন্দু যুবক আমাকে দেখেনি কোনোদিন, কিন্তু তুমি ইসলাম গ্রহণ করার পরে আমাকে তাই মানুষ বলছে যে এটা কোনো মুসলমানের দ্বারা এই সন্তান পেটে আসছে, যার ফলে এই ছেলে ইসলাম গ্রহণ করছে। এই বলে সুদর্শন ভট্টাচার্যের মা কেঁদে একদম কান্নায় ভেঙে পড়লেন। সুদর্শন ভট্টাচার্য বললেন, শেষবারে মা আবার ডেকেছিল,
জীবনের শেষবারে একবার দেখার জন্য। কিন্তু মায়ের কাছে আমি যাওয়ার সাহস করি নাই, কারণ আমার মা যদি আর একটা কোনো প্রশ্ন করে বসে তার উত্তর আমার কাছে নাই। বলছিলাম পর্দার কথা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে মুনাফিকরা কলঙ্ক লেপন করল, মাসাধিক কাল আল্লাহর নবী নিস্তুপ রইলেন, সূরায়ে নূরের আয়াতগুলি নাজিল হলো ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে, সিদ্দিকা বিনতু সিদ্দিক মুবাররাতুম মিন ফাওকে সাবে সামাওয়াত, সিদ্দিকার বেটি সিদ্দিকা সাত আসমানের উপর থেকে আল্লাহ পাক ক্যারেক্টার সার্টিফিকেট পাঠিয়েছিলেন। এখন আমাদের ক্যারেক্টার সার্টিফিকেট কারা দেয়? চেয়ারম্যান দেয়, মেম্বার দেয়, প্রতিষ্ঠানের প্রধান দেয়, প্রিন্সিপাল দেয়, ফেনীর সোনাগাজী মাদ্রাসার প্রিন্সিপাল, নাম কি? সোনাগাজী মাদ্রাসার প্রিন্সিপাল লম্পট সিরাজউদ্দৌলা, যে তার ছাত্রীকে লাম্পট্য প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য অপচেষ্টা করে শেষে সাকসেসফুল না হয়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করল। শোনেননি ঘটনা বন্ধুগণ? মা আয়েশা সিদ্দিকার ক্যারেক্টার সার্টিফিকেট কে দিলেন? মা বোনেরা, সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করে। বলছিলাম আল্লাহর নবী প্রায় মাসাধিক কাল অপেক্ষা করলেন, আল্লাহর নবী কোনো কথা বললেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক কোরআন মাজিদের আয়াত নাজিল না করলেন। বন্ধুগণ, দুনিয়ার মানুষ মানুষের বিরুদ্ধে যা কিছু বলতে পারে, নবী গায়েবের খবর তিনি রাখতেন না, নবী নিজের তরফ থেকে কোনো কথা বলতেন না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আপনি মানুষের কাছে পৌঁছে দিন আল্লাহর তরফ থেকে যে ওহির বিধান নাজিল হয়েছে। নিজের তরফ থেকে বানানো কোনো মূলনীতি সেগুলি প্রচার করার অনুমতি আমাদের নেই। বন্ধুগণ, আজকে এই দাওয়াতি ময়দানে দাওয়াতের কাজে যে সমস্ত দায়ীদের গুণাবলী প্রয়োজন, তার মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণাবলীর এক নাম্বার হলো ইখলাস। এক নাম্বার কি? ইখলাস। ইমাম বুখারী রাহেমাহুল্লাহ সহিহুল বুখারী সংকলন করলেন, প্রথম অধ্যায় তিনি লিখলেন বাবু কাইফা কানা ওয়াদউল ওয়াহী ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহির সূচনা কিভাবে হয়েছিল নবীর কাছে, প্রথম অধ্যায় ওহির সূচনা। কিন্তু হাদিস আনলেন ইন্নামাল আমালু বিন নিয়াত, প্রথম হাদিস নিয়তের, ওহি সম্পর্কে কোনো হাদিস প্রথমে আনলেন না, কিন্তু প্রথম হাদিস নিয়তের। ওলামায়ে কেরামগণ বলছেন ইমাম বুখারী রাহেমাহুল্লাহ তমাম বিশ্বের কিয়ামত পর্যন্ত আগত সমস্ত ছাত্র তালেবেলেমদেরকে তিনি বললেন, বুখারী পড়ার আগে তোমার নিয়ত আগে ঠিক করো, নিয়ত যদি ঠিক না হয় তাহলে বুখারী পড়ে কোনো লাভ নেই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হলো প্রথম হাদিস। দ্বিতীয় হাদিস আনলেন
সেটা ইসলাম এবং ঈমান সম্পর্কে জানালেন। কিন্তু তার শুরুটা কিভাবে হলো? ইসতালা আলাইনা রাজুলুন শাদীদুন বিয়াদুস সিয়াবে ওয়া শাদীদুন সাওয়াদুস শারে লা ইউরাফু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলা নাবিয়্যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই ওয়া ওয়াযা কাফাইহি আলা ফাকিজাই। জিবরিল আমিন ইসলাম ইমান এসান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবীর দরবারে সে হাজির হলেন। আল্লাহর নবীর সামনে তাশাহুদের কায়দায় বসলেন, তাশাহুদের কায়দায় হাঁটু গেড়ে বসে দুই হাত রানের উপরে রেখে আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন। ওলামায়ে কেরামগণ বলেছেন, এলেম হাসিল করার আগে বসার আদবটা আগে শিখে নাও, বেয়াদবিপূর্ণ বৈঠকে তোমার এলেম হবে না। জিবরিল আমিন আল্লাহ নবীর সঙ্গে এলেম হাসিলের জন্য এসেছিলেন, আল্লাহ নবীর সামনে তাশাহুদের কায়দায় বসলেন, তারপরে প্রশ্ন করতে লাগলেন। আল্লাহর নবী সুন্দর করে উত্তর দিতে লাগলেন। কি বোঝা গেল? বসার নিয়মটাও জানতে হবে। তুমি যদি বসার আদব না জানো তো এলেম তোমার কি হবে? ওয়াজ মাহফিলে অনেক সময় দেখা যায় সিনা বাদাম চিবাচ্ছে আর বক্তার বক্তৃতা শুনছে, কথা বলছে বক্তার বক্তৃতা শুনছে, মোবাইলে কথা বলছে বক্তার বক্তৃতা শুনছে। কয়েকদিন আগে একজন শ্রোতাকে আমি উঠায় তারপর সারছি, উঠে ওই পিছনে চলে যাও, তোমার মোবাইল চালাবার জায়গা এটা নয়। আমরা শিক্ষক, সারা জীবন শিক্ষকতা করেছি, ছাত্রকে আগে আদব শিখাতে হবে তারপরে বিদ্যা। বন্ধুগণ, বলছিলাম নিয়তটা খালেস হতে হবে। আজকে নিয়ত খালেস না হওয়ার কারণে কে বড় হবে, কে কাকে বকা দিবে, কে কাকে গালি দিবে, ওয়াজ মাহফিলের জাত মান একদম শেষ হয়ে গেছে। এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে যা মুখে আসে তাই বলে। যদি আপনি তাদেরকে পছন্দ না করেন তাহলে সমালোচনা করলে তো ভদ্র ভাষা আছে, আছে না? কিছুদিন আগে দেখলাম একজন ডক্টর, ডক্টরের ডিগ্রি হোল্ডার, সেই ডক্টর বক্তব্য দিচ্ছে রাজশাহীর নওদাপাড়া তাবলিগি ইস্তেমাকে বলছে তাবলিগি ইস্তেঞ্জা। কথা বলেন তো ভাষার শালীনতা থাকলো। আমি জিজ্ঞেস করলাম ডক্টর সাহেবকে, সরাসরি দেখা হয়ে গেল, বললাম যে আপনি যে ডক্টরের ডিগ্রি নিয়েছেন, ভাষার শালীনতা যদি না থাকে তা আপনার এই ডিগ্রিতে কি হবে? ভাষা শালীন করে কথা বলেন। রাজশাহী নওদাপাড়ার তাবলিগি ইজতেমায় যদি কোনো সমস্যা থাকে, ভুল থাকে, তাহলে আপনি ভদ্রভাবে সেটার সমালোচনা করবেন, আমরা সেটা সেরে নেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ। কোনো সময় অশালীন শব্দ দিয়ে, অসভ্য ভাষা দিয়ে জাতিকে সংশোধন করা যায় না। আল্লাহ বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামীম ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। আল্লাহ বলছেন, প্রতিবাদ যদি করতে হয় সুন্দর ভাষায় করো, মাধুর্যপূর্ণ ভাষায় করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার মুশরিক পিতাকে বলছেন, ইয়া বাতি মা হাযিত তামা
আব্বাজান, এই যে মূর্তি নিজ হাতে গড়েন, সেই মূর্তির সামনে মাথা নত করেন, এর হেতু কি আপনি আমাকে একটু ব্যাখ্যা করে বুঝান। ইব্রাহিম আলাইহিস সালাম তো বলতে পারতেন, এই মুশরিক, বাপকে বলতে পারতেন না। ইজ কয়াল লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আপনার বাপ যদি বেনামাজি হয়, আপনার বাপকে ভদ্রতার সাথে বুঝাবেন। আপনার ভাই যদি সিগারেট খায়, যদি ছোট ভাই হয় এক থাপ্পড় মারতে পারেন, ধমক দিতে পারেন। আর বড় ভাই যদি সিগারেট খায় তখন কি করবেন? বলবেন, ভাইজান আপনি বড় হয়ে যদি এই কাজ করেন তা আমরা ছোটরা কি করব? বলেন তো, এই কথা বললে বড় ভাইকে মারার উপরে হয়ে গেল না? হাত দিয়ে মারতে হবে নাকি বাজে অশালীন শব্দ বলতে হবে? জি না, ইসলাম শিখায়নি। তা আল্লাহ পাক বলেন, সুন্দর ভাষায় প্রতিবাদ করো, সুন্দর ভাবে বলো। আল্লাহ নবী বলেন, সিলমান কাতাকান, যে ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্ক নষ্ট করে তুমি তার সঙ্গে সম্পর্ক জোড়া লাগাও। ওয়াফু আম্মান জালামাক, তোমার সঙ্গে যে জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও। কবি বলছেন, আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর আপন করিতে খুঁজিয়া বেড়াই, যেমরে করেছে পর যেমরে করেছে পথের বিভাগি, পথে পথে কাতি আমি তার লাগি, দীঘল রাত্রি তার তরে জাগি, ঘুম যে দিয়েছে মর আপন করিতে খুঁজিয়া বেড়াই, যেমরে করেছে পর। কবি আরো বলছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। পৃথিবীর মানুষ যেন তোমার আচরণে, তোমার বিদায়ের পরে যেন তারা দুফুটা চোখের পানি ছেড়ে দেয়। সেও গালি দিল, আমিও গালি দিলাম, তা আমি তো তার মতো হয়ে গেলাম। গালি সে দিতে পারে, আমি গালি দেব না। কাবিল যখন হাবিলকে মারতে গেল, তখন হাবিল কি জবাব দিলেন? লাইম বাসাত্তা ইয়াদাকা ইলাইয়া লিয়ান লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলক ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ভাই তুমি যদি আমাকে মারো, হাত বাড়াও, আমি তোমার বিরুদ্ধে হাত বাড়াব না। লাইম বাসাত্তাই লাইয়া দাক লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলক ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আজকে দায়ীদের আখলাক নষ্ট হতে হতে একদম চরম পর্দায় পৌঁছে গেল। বন্ধুগণ, রাজশাহী তাবলিগি ইজতেমা আগামী 10 এবং 11 মার্চ বৃহস্পতি এবং জুমাবার আপনারা সবাই যাবেন, আপনাদেরকে এই মর্মে দাওয়াত দিলাম। গত বছর তাবলিগি ইজতেমার মাঠ ক্রয় বাবদ আমরা টাকা কালেকশন করেছিলাম প্রায় 2.3 কোটি টাকা দিয়ে, প্রায় 13 বিঘা মাটি খরিদ করা হয়েছে আলহামদুলিল্লাহ।
দারুল হাদিস ইউনিভার্সিটি হবে ওই মাঠে, কেন্দ্রীয় এতিমখানা হবে, দাওয়াতি সেন্টার হবে, আরো অনেক কর্মসূচি সেখানে হবে। টাকা একদিন আমাদের হাতে আসবে, কিন্তু ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের মেধা আমরা পাবো না, তিনি বিদায় হয়ে গেলে। আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়েবা দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, যারা উদ্যোক্তা, যারা সহযোগিতা করলেন, এই দাওয়াতি কর্মসূচি যেন কিয়ামত পর্যন্ত বলবৎ থাকে, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, দ্বিতীয় বিষয়, প্রথম তো তাবলিগ সম্পর্কে কিছু আলোচনা যৎকিঞ্চিক করলাম। দ্বিতীয় বিষয়, মুসলিম জাতি উপর আজকে নেমে এসেছে নানান ধরনের সমস্যা। তার মধ্যে বর্তমান আপনারা শুনতে পাচ্ছেন যে মুসলিম জাতির বিরুদ্ধে একটা ক্রুসেড ঘোষণার অপতৎপরতা চলছে, এবং তৃতীয় বিশ্বযুদ্ধের একটা হাতছানি আমরা লক্ষ্য করছি। আমাদের উচিত এই জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করা। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইউরিদুনা লিউতফিউ নুরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় আল্লাহর নূরকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে। কারা চায়? ইহুদি নাসারারা চায় আল্লাহর নূরকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নুরিহি, আল্লাহ পাক তার নূরকে স্থায়িত্ব দান করবেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও এটাকে মুশরিকরা অপছন্দ করে। আল্লাহু মুতিম্মু নুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরুন হবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইহুদি নাসারারা টার্গেট করেছে তিন শ্রেণীর লোক। কয় শ্রেণীর? এক শ্রেণীর হলো আলেম ওলামা। আলেম ওলামাদেরকে দিয়েই বেদাত করানো যায়, আলেম ওলামাদেরকে দিয়েই শিরিক করানো যায়, আলেম ওলামাদের গোলমালের সুযোগে মুসলিম জাতি ক্ষতিগ্রস্ত হয়। একজন আলেম যদি পদভ্রষ্ট হয় তাহলে জাতি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যারই ফলশ্রুতিতে দেখুন আলেম ওলামাদের বক্তাদের দ্বারা ইসলামের ক্ষতিকারক অনেক জিনিস প্রচার হচ্ছে। এক একজন বক্তার বক্তৃতা শুনলে আশ্চর্য হয়ে যাওয়া লাগে। একজন বক্তা বলছেন, কেরামান কাতেবিন রোজ হাসরের দিন, আল্লাহ তাআলার দরবারে যদি করেন অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউযুবিল্লাহ মিন যালিক, কেমন মারাত্মক কথা চিন্তা করেন। জুয়াব আর একজন দিচ্ছে, কেরামান কাতেবিন পাইবে যেই দিন, তোরা যারা ছিলি ল্যাংটা খাজার লোক, সুতা পিটাইয়া কবে জাহান্নামে ঢোক। জুয়াব তো খানিকটা হয়েছে। দুই নম্বর টার্গেট হলো নারী জাতি। নারী জাতিকে ধ্বংস করতে পারলে জাতিকে ধ্বংস করা সম্ভব। নারীদেরকে মসজিদে আনতে হবে, ওয়াজ মাহফিলে আনতে হবে, এনে তাদেরকে তালিম দিতে হবে। মা যদি ভালো না হয় সন্তান ভালো আশা করা যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আর নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, কেনানও নবীর বেটা আর ইসমাইলও নবীর বেটা, একজন ইমানদার আর একজন বেঈমান। কারণ হলো একজনের মা পাক্কা ইমানদার আর আরেকজনের মা পাক্কা বেঈমান।
নূহ আলাইহিসসালামের স্ত্রীর নাম ওহেলা, সেই ওহেলা ছিল পাক্কা বেঈমান। ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী ছিলেন মা হাজেরা, তিনি পাক্কা ঈমানদার। হাজেরার বেটা ইসমাইল আর ওহেলার বেটা কেনান। বন্ধুগণ, মা যদি খারাপ হয় সন্তান ভালো আশা করা যায় না। কিন্তু রাস্তাঘাটে মহিলা হাঁটে, গার্মেন্টসে কাজ করে, বাজার করে, নিউ মার্কেটে যায়, এক শ্রেণীর হুজুরের মেজাজ গরম হয় না। হুজুর মসজিদে আসা দেখলে বলে, নারী জাতি ফেতনা, মসজিদে আসা হারাম। হুজুর এত রাগা রাগে কেন? এক আলেম সাহেব বলছেন যে আহলে হাদিসের লুচ্চেরা রাস্তায় মেয়েদেরকে ভোগ করে, আর আহলে হাদিসরা মেয়েদেরকে মসজিদে নিয়ে ভোগ করে। বক্তা সাহেব বক্তৃতা করছেন, তিনি একজন মুফতি, তিনি একজন আলেম, নামধারী, তার মুখের ভাষা কতটুকু দেখেন। আমরা জবাব দিয়েছি, ভাই মেয়েদেরকে ভোগ করার সিস্টেম আহলে হাদিসদের মধ্যে নাই, মুরিদ বানানোর সিস্টেম নাই, তাবিজ দেওয়া, পানি পড়া, ঝাড়ফুঁক দেওয়া, এসব সিস্টেম আমাদের মধ্যে নাই। আপনারাই তাবিজ দেওয়ার ব্যাপার, আপনারাই মুরিদ বানান, আপনারাই মহিলার খেদমত গ্রহণ করেন, এগুলি আপনাদের ইতিহাস, আমাদের কাছে নাই আলহামদুলিল্লাহ। যাদের আকিদা ভালো তাদের আখলাকটাও ভালো আলহামদুলিল্লাহ। হুজুর সাহেব রেগে গেলেন কেন? হুজুরের তাবিজের ব্যবসায় ভাটা পড়েছে এই জন্য। বন্ধুগণ, নারী জাতিকে আজকে ঘরের বাইরে বের করে সহশিক্ষার নামে গোটা জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। মেয়েদেরকে চাকরি দেওয়া হচ্ছে, অথচ হাজার হাজার যুবক বেকার। যেই সব সেক্টরে নারী ছাড়া চলে না, সেই সব সেক্টরে নারীদেরকে চাকরি দেওয়া বৈধ, কোনো সমস্যা নাই। কিন্তু যেখানে পুরুষ দিয়ে কাজ চলে সেখানে নারীদেরকে চাকরি দেওয়া হারাম। বন্ধুগণ, তিন নম্বর টার্গেট হলো যুব সমাজ। যুবকদেরকে ধ্বংস করার জন্য চারটি মারণাস্ত্র। এক নম্বর মারণাস্ত্র, মাদক দ্রব্য। মাদক কি আছে আপনার এলাকায়? মাদক আছে। মাদক যদি না থাকে তো বিড়ি সিগারেট তো আছে, তামাক জর্দা তো আছে। পৃথিবীর বুকে যত মানুষ হারাম খায়, সবচেয়ে নির্লজ্জ বেহায় হারাম করলো বিড়ি সিগারেট খাওয়ালো। গাঁজা খাওয়া লোকের লজ্জা আছে, ও আড়ালে খায়। মদ খাওয়া লোকের লজ্জা আছে, গোপনে খায়। হিরণশীল লজ্জা আছে, হিরণশি আড়ালে গোপনে খায়। কিন্তু বিড়ি সিগারেট খাওয়ার লজ্জার বালাই নাই, যেখানে সেখানে খায়, লজ্জা শরম বলে কিছু নাই। মদ খেলে নিজের ক্ষতি নিজে করে, গাঁজা খেয়ে নিজের ক্ষতি নিজে করে, হিরোইন খেয়ে নিজের ক্ষতি নিজে করে, কিন্তু সিগারেট বিড়ি যারা খায়, সিগারেটের ধোঁয়ায় নিজেও মরে আরো 50 জনকে নিয়ে মরে। আর যারা জর্দা খায় তারা তো কেতাব পড়াতে পড়াতেই খায়, মসজিদে এতে কাপে বসেও খায় অনেকে জর্দা। বন্ধুগণ, অনেক ঘটনা মনের মধ্যে কিলবিল করে, কোনটা বলি আর কোনটা সারি। রাজশাহী বাগমারা থানার দামনাস স্কুল মাঠে একটি মহাসম্মেলন হচ্ছিল, সেখানে আমিও ছিলাম, বিদেশি মেহমান ছিলেন মোটামুটি দুইজন, দুইজন বিদেশি মেহমান আর বাংলাদেশের শায়েক মাওলানা কামাল উদ্দিন জাফরি সাহেব সহ শায়েক আব্দুর রাজাক বিন ইউসুফ, ইউসুফ আলী খান মাদানী, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, আমি আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী। বরিশাল থেকে এক বক্তা এসেছেন সেই সম্মেলনে, তো এক ছেলেকে ডেকে বলছে, বাবা এদিকে আসো, আমাকে একটা পান এনে দাও। তো পান আনতে দুটা টাকা দিয়েছে, ছেলেটা পান আনার জন্য দৌড়। ছেলে থামো, পান আনতে যাচ্ছ, কি দিয়ে পান আনবা শুনে যাও। কি দিয়ে পান আনবো হুজুর? বলছে সুরভি, ভিজা পাতা, বাবা
লখিমপুরি। আমি আশ্চর্য হয়ে গেলাম, ছেলেটা টাকাটারে দলা মুসা করে ওই বক্তার গায়ে ছুরে মারলো। এইভাবে ছুরে মেরে বলে, বেয়াদব বক্তা, তুমি বরিশাল থেকে আসছো রাজশাহী ওয়াজ করতে, আমার মা জর্দা খায়, আমার মাকে আমি জর্দা কিনে দেই না, গোপনে গোপনে কারো কাছ থেকে জর্দা কিনে আমার মা গোপনে খায়, আমার সামনে খাওয়ার সাহস মায়ের জোটে না, আর তুমি আমার কাছে জর্দা দিয়ে পান আনতে বলো, আমি জর্দা দিয়ে পান এনে দেবো, ভাবলা কি করে? তা আমার এরকম চশমা খুলে ওই লোক বসে, মাদানি ভাই, এ ছেলে এমন করে বেয়াদবের মতো বলছে কেন, এ ছেলে এমন করে বলছে কেন? বললাম, ওর ছেলে হলো ডক্টর আসাদুল্লাল গালিব স্যারের বিশ্ব বাহিনীর সদস্য, আহলাদিস যুব সংঘের লোক, তোমার যে হাতে ধরে মারে নাই আল্লাহ হাজার শুকু। আজকে মাদক সরকারিভাবে মাদকের বার কায়েমের অপতৎপরতা চলছে। সদাশয় সরকারের কাছে অনুরোধ, এই আত্মঘাতী সিদ্ধান্ত বাংলার মাটিতে নেবেন না, মুসলমানদের ইমান আমল নিয়ে সিনিমিনি খেলবেন না, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, বলছিলাম যুবকদেরকে ধ্বংস করার জন্য মারণাস্ত্র কয়টা, চারটা। একটা হলো মাদক, মাদক দিয়ে জাতিকে ধ্বংস করা হচ্ছে, বিস্তারিত বলার সময় নেই। দুই নম্বর হলো ইন্টারনেট, ইন্টারনেটের খপ্পরে পড়ে হাজার হাজার যুবকের জীবন বিপন্ন। তিন নম্বর সহশিক্ষা, বেগানা নারী, অসংখ্য ছেলের জীবন হুমকির সম্মুখীন হল এই বেগানা নারীর খপ্পরে পড়ে। আর চতুর্থ নম্বর হল রাজনীতির বলির পাঁঠা, রাজনীতির বলির পাঁঠা বানায় ছেলেদের জীবন বিপন্ন। এক আবরার মারা গেল, এক আবরারের বিচারের রায় হলো, 20 জন আবরারের ফাঁসির অর্ডার হলো। আবরার মারা গেছে, দুঃখ পেয়েছি, আবরারকে মেরে যারা ফাঁসিতে ঝুলবে তারাও দেশের ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার, কিন্তু বিচার তাদের হলো, তাদেরকে আবরার বানালো কে, তাদেরকে ফাঁসির আসামি বানালো কোন নেতারা, সেই নেতারা ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেল। এই যুবকদেরকে আবার ফিরে আনতে হলে কোরআন ও সুন্নার আলোকে ফিরে আনতে হবে। এই গ্রামে যেমন ওয়াজ মাহফিলে তাফসির মাহফিলের আয়োজন করা হয়েছে, এই গ্রামের যুবকদেরকে অনুরোধ, এখানে লাইব্রেরি করবা তোমরা, এখানে বই পুস্তক রাখবান, এখানে দাওয়াতি কাজ নিয়মিত চালাতে হবে, এখানে প্রয়োজনে আহলাদিস যুব সংঘের শাখা গঠন করে এখানে দাওয়াতি ময়দানকে উর্বর করতে হবে, অসহায় নারীদেরকে সহযোগিতা করার জন্য প্রচেষ্টা চালাতে হবে, গ্রামব্যাপী দাওয়াতি কর্মসূচির পাশাপাশি খেদমতে খালকের ব্যবস্থা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।